জিলহজের ওই চাঁদ উঠেছে দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু, কয়জনে এক গরু? সাতজনে এক গরু, সাতজনে মিলিয়া কুরবানি করব ঠিক করেছি ভাই। উঁচা মোটা গরু দেখে গোস্ত বেশি পায়, সেই নামতে সবে মিলে বাজারেতে গেল। উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনিল, ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু। সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমুদ্দিন চৌকি সারায় কলিমদ্দির বলে, মগজ আর কলজা ক্যামরা বটির পিঠের তলে। সলিম বলে, কলিম ভাইয়ের সত্য কথা বটে, খালি কাঠের হাড্ডি দেখি সিনা গেল কটে। কটে মানে কই, ওরা বগুড়ার ভাষা। খালি কাঠের হাড্ডি দেখি সিনা গেল কটে, হার হাড্ডি সবই আছে সেনা ক্যাম্বা নাই। গবরা বলে, বিদেশেতে চালান হসে ভাই। গুইয়া বলে, গবরা ক্যাম্বা ঝগড়া নাগার জম, নিজের ভাগাত বেশি ফালায় পরের ভাগাত কম। এই না বলে মারামারি লাগলো পিটা পিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত ছিটা ছিটি। সাত ভাগা কুরবানি দিয়ে হলো একই দশা, একেবারে মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামার না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেল চলো বাড়ি যাই। কুরবানির গোস্ত বন্টন নিয়ে যেই মুসলমান মারামারি করে, ধর্ম নিয়ে যারা মারামারি করে, কোরআন সুন্নাহ নিয়ে যারা গোলমাল করে, ওদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পিঁপড়ার কাছ থেকে। ওদেরকে কোরআন সুন্নাতে শিক্ষা গ্রহণ করতে হবে। গোলমাল করা, মারামারি করা মিস্টার ডিওজির খাসলত, ওরা কোনো মুসলমানের খাসলত তো দূরের কথা, কোনো মানুষের খাসলত নয়। মিস্টার ডিওজির দুই নম্বর খাসলত হল, তার মনের ভিতরে কোনো আত্মতৃপ্তি নাই, কোনো ভালোবাসা নাই, তার মনের ভিতরে কোনো সান্ত্বনা নাই। আমাকে জিজ্ঞেস করে, মাদানী সাহেব, কুরবানির গোস্ত কয় ভাবে বন্টন করব? আমি বলি, কুরবানির গোস্ত বন্টন করার আগে কুরবানি কি জিনিস আগে বোঝো। কুরবানি কি, উহা কয় ভাগে বিভাজ্য, কয় ভাগে বিভাজ্য? প্রশ্ন হবে, কুরবানি কি, উহা কয় ভাগে, উহার গোস্ত কয় ভাবে বিভাজ্য, কয় ভাগে বিভাজ্য? প্রথম প্রশ্ন হবে কুরবানি কি। তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে, উহার গোস্ত কয় ভাগে বিভাজ্য? দ্বিতীয় প্রশ্ন আগে করছো, আগের প্রশ্নটা করো, কুরবানি কি। জিজ্ঞেস করলাম, কুরবানি কি ভোগ না ত্যাগ? তো বলে, কুরবানি ত্যাগ। কুরবানি যদি ত্যাগ হয় তো ভাগের প্রশ্ন আসলো কেন? ত্যাগ মানে হলো নিজে অপরকে কম দেয়, এটার নাম ত্যাগ। ত্যাগ কাকে বলে? আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, আল্লাহর দরবারে কুরবানির গোস্ত পৌঁছানো হয় না, কুরবানির রক্ত পৌঁছানো হয় না, কুরবানির কারণে তোমাদের তাকওয়া গুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। কুরবানির মাধ্যমে তাকওয়া গুলি পৌঁছানো হয়। কুরবানি যদি ত্যাগ হয় তাহলে বেশি দেওয়ার চিন্তা করবেন, আর খাওয়ার চিন্তা কম করবেন। খাওয়া যদি কম চিন্তা করেন তখন ভাগের প্রশ্ন আসবে না, ভাগের চেয়েও বেশি দিয়ে দিলে আর মাসলা আরো দরকার পড়বে না। মাসলা তো তখন লাগবে যখন খাওয়ার ধান্দায় থাকবেন আর দেওয়ার চিন্তায় বিলাতে থাকেন, সুন্নত আমলের জন্য দুই এক টুকরা খাইলেন, তাহলে তো আর মাসলার দরকার পড়বে না।